ভেনামি চিংড়ি চাষের জন্য খুলনার বটিয়াঘাটায় পুকুর প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা ইউরোপের বাজারে বাড়ছে ভেনামি চিংড়ির চাহিদা ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া চীন সহ এশিয়ার অনেক দেশ কয়েক বছর ধরেই এ চিংড়ি চাষ করছে এ প্রেক্ষিতে দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে দুবছর খুলনার পাইকগাসায় পরীক্ষামূলকভাবে ভেনামি চিংড়ি চাষে সফলতা পাওয়া যায় দেখা যায় বাগদা থেকে অন্তত চল্লিশ দিন আগে অর্থাৎ মাত্র আশি দিনে ভেনামি বিক্রয় উপযোগী হয় উৎপাদন চার গুণেরও বেশি আর খরচ অর্ধেকেরও কম সাফল্যজনক পরীক্ষার আলোকে উনত্রিশ মার্চ এ চিংড়ি চাষের অনুমোদন দেয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এতে খুশি খুলনা অঞ্চলের ঘের মালিক ও চিংড়ি চাষিরা আমাদের সমস্ত পুকুর লোক বল সব কিছুই আমরা ঠিক করে অলরেডি সব প্রস্তুতি শেষ প্রান্তিক চাষি সবাই যদি চাষ করতে পারে তাহলে দেশে চিংড়ির উৎপাদনটা বাড়বে ভেনামের অনুমোদনে চিংড়ি উৎপাদন বাড়লে রপ্তানিও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের এই চাষটা হলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করবে এবং যে ফ্যাক্টরিগুলো আছে মাছ বিদেশে রপ্তানি করে তাদেরও চাহিদা পূর্ণ হবে এক্সপোর্টও বাড়বে ফরেন কারেন্সিও আসবে আমাদের দেশের লোকেও এটা কম মূল্যে এটা কনজিউম করতে পারবে আর ভেনামি উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেয়া সহ সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেয়ার কথা জানায় মৎস্য বিভাগ যারা এই ভেনামি চিচি চিংড়ি চাষে আগ্রহী তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি এবং প্রশিক্ষণ প্রদান শুধুই নয় এর সঙ্গে সঙ্গে কারা কারা আগ্রহী তাদের কিন্তু আবেদন ইতিমধ্যে আমাদের কাছে জমা পড়েছে আমি মনে করি এই ধরনের যে কার্যক্রম এর ফলে বাংলাদেশের চিংড়ি উৎপাদন বৃদ্ধি পাবে ভেনামি চিংড়ি চাষের জন্য এখন পর্যন্ত বারোটি প্রতিষ্ঠান আবেদন করেছে গত বছর খুলনা অঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয় পনেরো হাজার মেট্রিক টন আধানিবির পদ্ধতিতে বাগদার উৎপাদন যেখানে হেক্টর প্রতি সর্বোচ্চ তিন হাজার কেজি সেখানে ভেনামির উৎপাদন কমপক্ষে বারো হাজার কেজি সব নিয়ম মেনে পরিকল্পিতভাবে চাষ করলেই মিলবে এর সফলতা আর উৎপাদন বৃদ্ধি হলে ক্রমাগত নিম্নমুখী হওয়া দেশের চিংড়ি রপ্তানি বাজার ফের চাঙ্গা হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা